हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के सकाल থেকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ব্লগও করতে পারিনি কোনো। তো এখন বাজে 5:40, তো এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তো এখন আপাতত আমি যা করব কি মানে হাঁটে যাব, আমার বাড়ির কাছে খেজুরতলা একটা জায়গা আছে। তো যারা আমার বাড়ির কাছাকাছি তারা খুব ভালো করেই জানো খেজুরতলা জায়গাটা। তো ওখানে যাব, ওখানে মঙ্গলবার আর শনিবার করে হাট বসে, সপ্তাহে দুদিন হাটটা বসে। আর বাজারে চৈতন্যপুরের থেকে মানে সবজিপত্রের দামটা ওখানে একটু হলেও কম হয়, তো ওখান থেকে সবজি টবজিগুলো কিনবো। আর বাড়িতে মানে একদম সবজি প্রায় ফুরিয়ে গেছে বললেই চলে, তো সবজি কিনবো। আর কি কি কিনবো আপনাদের মানে আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি কি সবজিপত্রগুলো কিনছি। আর সবজিপত্রগুলো কেনার সাথে সাথে ওখানে আরও অনেক রকম দোকান বসে, মানে সেই দোকানগুলো আপনাদের দেখাবো। সবজির ঝুড়িটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন, কটা মাত্র বেগুন আর কাঁচকলা একটা দুটো পড়ে আছে। তো সবজি বাজারগুলো করতে যাচ্ছি, আমি আর মা দুজনে মিলে যাব, একা তো আনতে পারবো না। তাই সোনাটা সারাদিন ঘুমিয়ে থাকে, দেখো কীরকম ঘুম দিচ্ছে, এর কোনো টেনশানই নেই যে কী খাওয়া হবে, আদৌ খেতে পাবে কি না, কোনো টেনশানই দেখতে পাওয়া যাবে না। একে সারাক্ষণ এই ঘুমই দেখতে পাওয়া যাবে, এই ঘুমিয়েই থাকবে সারাক্ষণ। এই যে ভলু আমাদের সারাক্ষণ এইখানে, এই দুটো দেখুন পালোয়ান, দুই দিকে এই যে পাহারা দিতে থাকে, দুই দিকে দুই পালোয়ান পাহারা দিচ্ছে। আরও দেখাচ্ছি একজনকে, এই একটা পালোয়ান, এই এতগুলো পালোয়ান, আরও দুটো থাকে, আরও দু তিনজন আসে, এখন আপাতত দেখাতে পারছি না। এরা সারাক্ষণ পাহারা দিতে থাকে, দুটো ভাত দিলেই হয়, আর কিচ্ছু দিতে হয় না, সারা রাত জেগে থাকবে। আর ভলু বললেই ন্যাশটা দেখুন কীরকম নাড়তে থাকবে, নাড়তেই থাকবে, নাড়তেই থাকবে। শুন, সব বাজারে চলছে সারিবদ্ধভাবে, আর ওই দিকেও আসছে দেখতে পাবেন, দল দল লোকজন ওই দিক থেকে এখন হাটে যাচ্ছে বলে দেখেছেন, তিন ব্যাগ বাজার করেছে, হচ্ছে সবাই রথ দেখতে গেছিল বা মেলা দেখতে গেছিল, এমনভাবে সবাই যাচ্ছে দল বেঁধে। যেরকম মেলা দেখতে আর রথ দেখতে গেলে যেরকম সবাই যায়, সেই রকমই যায় আজকে দিনটাতে। দেখুন হাটটা শুরু হয়ে গেছে, খেজুরতলার এই হাটে কিন্তু অনেক জায়গা থেকেই লোকজন আসে, দূর দূর থেকে, যেহেতু একটু সস্তাতে পাওয়া যায় চৈতন্যপুরের থেকে, সেই জন্য হাটটাতে দেখুন লোকজনের কীরকম ভিড়। আর যদি আজকের ওয়েদারটাও আবার ভালো আছে, তো তাই হাটটাতে ভিড়ও হয়েছে। এটা মশলা মুড়ির দোকান, এটা মশলা মুড়ির দোকান, সবজি দোকান, ডিমের দোকান, এদিকটা ফুচকা স্টল আছে। কত করে পটল? গজা ভাজা ভালোই পাওয়া যায়, মুচমুচে একদম বেশ সুন্দর টাটকা টাটকা গজা ভাজা একটা এখানে ভালোই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন দোকানে বেশ ভালোই ভিড় পড়েছে, দোকানদার বেজায় খুশি, যা গজা ভাজা বিক্রি হচ্ছে তার বেজায় খুশি, দোকানদারের হাতও চলছে মুখও চলছে। খুব গরম গরম জিলিপি ভাজে, নেবো গরম গরম, একদম মুচমুচে জিলিপিটা করে, খুব সুন্দর হয়। এখানে সিঙ্গাড়া ভাজা চলছে, আর এখানে জিলাপিটা সুন্দর ভাজা চলছে, আরও হবে, আবার গল্পও চলছে, বাবা খোঁজ মেজাজে গল্প, বাজারের থেকে গল্প বেশি হচ্ছে এখন দেখা যাচ্ছে। এই দিকটা ফল আম নিয়ে বসেছে, ওই দিকে কাঁঠাল বসেছে, যাচ্ছি কাঁঠালের দিকে। এই কাঁঠালের দিকে এসে গেছি, বড় বড় সাইজের কাঁঠাল, একদম অনেক রকমের ফল। আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি, হাট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। প্রচুর বিকেলের দিকে প্রচুর ভিড় হয়েছিল, এখন একটু সন্ধে হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে একটু ভিড়টা কমে গেছে, কারণ যারা ভেতর থেকে এসছে মেয়েরা, যারা বিশেষ করে তারা তো এক মানে একা একা যাবে, ওই জন্য একটু দূর দূর থেকে যারা এসছে তারা সবাই কিনে নিয়ে বেরিয়ে চলে যায়, তারা সব চলেও গেছে। ওয়েদারটা যেহেতু খারাপ, বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে তাই আমরা চলে যাচ্ছি।
বাড়ি চলে এসেছি বাজার করে নিয়ে। আর কি কি বাজার করলাম আপনাদের সব দেখাচ্ছি দেখুন। লাউ ডাঁটা নিয়েছি, লেবু, ওল, পেঁপে আর পটল, শশা, এইখানে হচ্ছে গজা ভাজা কিনেছে মা, আর এই জিলিপি কিনেছে, আর ওই দিকে দাদা জিলিপি আনার সঙ্গে সঙ্গে জিলিপি দিয়ে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, এই যে খাচ্ছে বসে বসে, আর মা ওই দিকে বসে বসে জিলিপি দিয়ে জিলিপি খাচ্ছে, শুধু জিলিপি খাচ্ছে, মুড়ি খাচ্ছে না। বাজার থেকে এসে সব কিছু সবজিপত্র গুছিয়ে সব রেডি করে মুড়ি টুড়ি খেলাম মা আমি দাদা বলেছিলাম আগে, আর মা মুড়ি খায়নি, মা শুধু জিলিপি খেয়েছে। আমি আর দাদা বাবা তিনজনেই আমরা খেয়েছি, বাবাকে আর দেখাতে পারিনি আজকে। আর মুড়ি টুড়ি খাওয়ার পরে সবাই মিলে বসে একসাথে আমরা চা খেলাম, আর এবার চাটা খেয়ে সব কিছু রেডি করে সবজি কাটতে বসেছি, কারণ রান্না হবে, রাত হয়ে যাচ্ছে যেহেতু, তো তাই রান্না হবে বলে সবজিটা কাটতে বসেছি। এখন পটল কাটছি, যেহেতু রাত্রির খাবার তো বিশেষ কিছু হবে না, বেশি কিছু খাবো না, তাই পটল ভাজা আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটু জিরে বেটে অল্প করে একটু মাখা মাখা মতো একটা সবজি হবে, আর ডাল হবে, আর কিছু সেরকম করব না, কারণ রাত্রে খাবো তো তাই। তো যাই হোক, এগুলো সব কাটা টাটা হয়ে গেলে ধুয়ে রান্না চাপাবো, রান্না চাপানোর সময় আপনাদেরকে দেখাবো যে কী কী প্রথমে বসিয়েছি। এবং পুরোটা হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটুকু ভিডিও করার আমি চেষ্টা করব। তো এখন এতটা পর্যন্ত দেখুন, আর পরে এই দেখুন ডাল বসিয়েছি, আর এই দিকটাতে আমি ভাত বসিয়ে ফেলেছি, তো এরপরে সবজি রান্না করব ভাত ডাল হয়ে যাওয়ার পরে। এখন বাজে রাত্রি 9টা, তো রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা এতটা পর্যন্ত কন্টিনিউ করতে পারলাম, পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট।